আশিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক মোটামুটি ভালোই রাখছে। আচ্ছা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য ভাই মোটামুটি চলতেছে। তো আজকে 6টা গরু কালেকশন করছি ভাই। তো 6টা গরুই মানে খুবই আকর্ষণীয় গরু এবং সৌন্দর্য। তো আমার মনে হয় যে যেরকম গরু কালেকশন করছি মাশাল্লাহ খুবই ভালো এবং খুবই জাতমানের গরু। আচ্ছা, আসার পর দেখলাম আসলে গরুগুলো দেখে আমারও বেশ ভালোই লাগলো ভাই। গরুগুলো পছন্দ হওয়ার মতোই গরু, না হওয়ার মতো কিছু না। আসলে যে কেতাই নিক না কেন, আমার পরামর্শ থাকবে ভাই আপনারা বাস্তবে আসেন, এসে গরু দেখেন, দেখে যাচাই বাছাই করে কালেকশন করেন। আচ্ছা, আজকে 6 পিসের গরুর বোধ হয় বিভিন্ন জাতের গরু আছে। জি, আজকে ভাই একটা ব্রাহ্মা আছে, একটা আপনার ফ্ল্যাগবি আছে। ফ্ল্যাগবি আমরা বলতে পারি হচ্ছে ব্রাঙ্কা জাতেরও গরু বলতে পারি, এবং আপনার দুইটা গির আছে, আর দুইটা ইন্ডিয়ান হরিয়ানা বলদ আছে। আচ্ছা, মানে বিভিন্ন ধরনের গরু বছর নিয়ে আসছে। জি। আচ্ছা, তো আজকে তারিখটা আমরা বলে দিই, আজকে তারিখটা হচ্ছে 31 অক্টোবর 2024 সাল। জি। 6 পিস গরু দেখাবেন আজকে। জি, চলেন গরুগুলো দেখি। জি, অবশ্যই। আশা করি শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা সার গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, একদম লাল টকটকে সার গরুটা। এই গরুটা সম্পর্কে বলেন, কোন জাতের গরু এটা? আসলে ভাই গরু তো সবাই দেখায়, তো আমি যে গরুটা দেখালাম এটা একটা ব্রাহ্মা জাতের গরু। আসলে ব্রাহ্মা যে বলতেছে এটা বাস্তবে না আসলে পারে গরুটা আসলে বোঝা যাবে না যে আসলে গরুটার মধ্যে কি আছে। তো গরুটা 100% একটা সুস্থ গরু, এবং এর গলার কম্বল, নাভি, কালার, পাও চারটা মাশাল্লাহ কোনো দিকেই কোনো অংশে কম নাই, একদম দুধের দাঁত। একদম পছন্দসই গরু বলতে আমার মনে হয় যে ভাই আর এ গরু মিলানো সম্ভব না, আল্লাপাক মিলাই দিছে, পাইছি। এর আগেও কিছু গরু পাইছিলাম, তো সে রকমের তাও এত গলার ঝোল না। আর এর যে নাভি কম্বলে বেশ নাভি কম্বল আপনার একদম গলার থেকে শুরু করে একদম পা পর্যন্ত এত গলা কম্বল, এবং দেখাই তো যাচ্ছে ভাই। গরু তো মনে ঢেকে তো রাখি নাই, ক্যামেরাতে রাখছি, ক্যামেরাতে তো ভালো বোঝা যাচ্ছে না, বাস্তবে দেখলে পরে গরুটা পরে গরুটা বোঝা যাবে যে আসলে গরুটার মধ্যে কি আছে। বয়স কামাস হয়েছে এটার? বয়স এটা 1.5 বছরের মতো হবে, এখনো দাঁতে নাই, দাঁত একদম ছোট ছোট, এখনো দাঁততে আরো 1 বছর খানেক লাগবে মনে হয়। দুধের দাঁত এটা? দুধের দাঁত, কিন্তু গরু একদম আপনার 100-তে-100। এরকম গরু মিলানো খুবই কঠিন, এবং আপনার চামড়া যদি টান দেওয়া যায় তো সেক্ষেত্রে মনে হয় যে খালি বলেই আর কি। আচ্ছা, সেক্ষেত্রে মানে বলাই যায় নিঃসন্দেহে একটা এ ক্যাটাগরির গরু। হ্যাঁ, এই গরুটা একদমই এ ক্যাটাগরির গরু। আমি যে গরুগুলো কালেকশন করি ভাই ভালো জাতমান, ছাড়া গরু কালেকশন করি না, 2 টাকা বেশি হোক কিন্তু ভালো জাতমানের গরু হতে হবে, ভালো জাতমানের গরু ছাড়া আসলে কালেকশন করি না। তো এই গরুটার মধ্যে জাতমান, কোয়ালিটি যেটাই বলেন না কেন কোনো অংশেতে কোনো দিকে কমতি নাই। তো গরুর মধ্যে একদম 100-তে-100 যেই এই গরুটার নিক, 1টি টাকাও কখনো লস হবে না। আর আরেকটা কথা সেটা হচ্ছে ভাই, এই গরুটা যদি যেই নিক, এই গরুটা যদি বেচতে চাই, যদি কেউ যদি নিয়ে পুষে বেচতে চাই, কিন্তু বেচতে কিন্তু সময় লাগবে না ভাই। মুখ দিয়ে খালি বলবে যে বিক্রি করবো, দেখবেন কাস্টমার 4-5টা রেডি হয়ে গেছে। আচ্ছা, ভিডিওর 1 নম্বর গরু আকর্ষণীয় একটা গরু আমরা দেখলাম। কোনো শুভাকাঙ্ক্ষী ভাই যদি নিতে চায় দামে কেমন রাখবেন এটা ভাই? দুইটা গরু আছে আপনার জাতমান কোয়ালিটি সম্পন্ন গরু। তো এই গরুর দুইটা আমি একটু দামটা আলোচনা করে রাখবো, সেক্ষেত্রে যদি কোনো ক্রেতা নিতে চাই আসলে সরজমিনে আসতে হবে, এসে দেখে দরদাম করে নিতে হবে, অথবা কন্ট্যাক্ট করে নিতে হবে, অথবা আমাকে ফোন দিলে পারে, আমার সাথে যোগাযোগ করে নিতে পারে। আচ্ছা, আশিক ভাই এটা ভিডিওর 1 নম্বর গরু দেখলাম। এই পাশে 2 নম্বর সিরিয়ালে বেশ হেলদি হুষ্টপুষ্ট হাতে পায়ে বেশ মোটা সোটা একটা গরু আমরা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আসলে ভাই এটা গরু না, একটা হাতির বাচ্চা। একটা হাতির বাচ্চা হতে এত মানে এই বয়সে এরকম গ্রোথ আর এরকম পার্সেন্টেজ আমার মনে হয় যে হয় না। তো গরুটা কিন্তু আপনার বয়সে কম, কিন্তু যে পরিমাণে লম্বা, এবং এর গড়দানটা মাশাআল্লাহ খুবই ভালো, পাও চারটা খুবই গিটাপের আর কি, এখন বেশ ভালো একটা ওজন চলে আসে। হ্যাঁ, এখনই আসলে এই জাতের গরুগুলো আপনার এমনই হয়। এর আগে আমি একটা বড় গরু দেখাইছিলাম, প্রায় 900 কেজি ওজন ছিল, তো সেই ক্যারাকোটেরই গরু এইটা। এই গরুটা বাচ্চা গরু, এই গরুটা আপনার 1 বছর রাখলে পারে 1000 কেজির উপরে চলে যাবে। এখন বয়স কম নিঃসন্দেহে, এখন বয়স এটা যাচ্ছে হচ্ছে 12 মাসের মতো। তো 12 মাস হিসাবে গরুটার যে পরিমাণে পার্সেন্টেজ এবং পাও চারটা যে মোটা, তো বাস্তবে না দেখলে পরে গরু বোঝা যাবে না, ক্যামেরাতে আসলে ভালো আসে না। আচ্ছা, এগুলো মূলত বয়স অনুযায়ী বৃদ্ধিটা বেশি হয়? হ্যাঁ, এগুলো আপনার ব্রয়লারের থেকেও বেশি বাড়ে ভাই। গরু তো আপনার মেলা গরু কালেকশন করছি, কিন্তু এই গরুটা যে জাতমানের গরু আছে মাশাল্লাহ, আমার মনে হয় যে গরু কালেকশন করছি কিন্তু এইরকম
অল্প বয়সী গরু, এরকম গরুদের গরু খুবই কম পাওয়া গেছে। আচ্ছা, সবকিছু মানে যত্নের উপর কথা, যেমন যত্ন করবো তেমন রত্ন হবে এটা। ভাই এই গরুটা যেমন যত্ন বলতে গেলে একে যেটা খাইতে দিবেন সেটাই খাবে, এর খাওয়া দাওয়া রুচি মাশাল্লাহ খুবই ভালো, এবং গরুটা লম্বা কিন্তু অনেক, এবং গরুটার মনে করেন যে কালারটাও মাশাল্লাহ এখন দুধের পশমটাই পরে নাই। মানে অনেক লম্বা হাইটের গরু, এবং নাভি কম্বল মাশাল্লাহ খুবই ভালো, এবং গরুটা চোট কালার সব দিকে একদম এক্সেপশনাল একটা গরু। গরুটা আসলে একটু খাওয়াই খাবো, যে বাসাটা ছিল হয়তো বা ভালো খাতে মাতে পাই না, এই জন্য আপনার একটু পশমটা মরা হয়ে আছে, কিন্তু গরুটাকে যদি খাতে দেওয়া যায় এই বছরে গরুটা ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। এটা বয়স কয় মাস হয়েছে? এটা এখনো দাঁত ফাঁসা হয়েছে, এখনো দাঁত পরে নাই, কিন্তু গরুটা আপনার খুবই হাইটফুল একটা গরু। আচ্ছা, কেউ চলে এই বছর 25-এর জন্য রেডি করতে পারে? জি, 25-এর জন্য অবশ্যই রেডি করতে পারবে, কিন্তু গরুটা আপনার সুস্থ সবল একটা গরু, রোগ ব্যাধি কোনো কিছু নাই। আচ্ছা, এটা দামে কেমন রাখবেন? এখানে পরপর দুইটা গরু আছে, এটা আপনার 3 নম্বর গরু, 4 নম্বর আরেকটা আছে, দুইটা দিয়ে একটা জোড়া করে, দুইটা জোড়ায় দাম বলে দিন। এটা 3 দেখলাম, পাশে যেটা নিয়ে আসছেন বেশ উঁচা লম্বা কান মাথা ঘোরানো মাথা ঘোরানো গরুটা, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এই গরুটা আপনার একটা গুর্জাটি গির, তো গির কালেকশন করছে, কিন্তু এমন হাইটের গির খুবই কম পাওয়া যায়, তো এই কালারটা একদম রক্তের মতো কালার, এবং মাথাটাও খুবই আকর্ষণীয়, এবং শিং দুইটাও খুবই মাশাল্লাহ খুবই ভালো, এবং হাইট আছে গরুর। ভাই আমি যে গরুটা কালেকশন করছি প্রত্যেকটা গরু হাইট দেখে কালেকশন করছি, এবং গরু সুস্থ দেখে কালেকশন করছি, এবং গরু সৌন্দর্য দেখে কালেকশন করছি, মানে সৌন্দর্য রূপে গুণ প্লাস জাতমান কোনো কিছুতেই কমতে না। আমার মনে হয় যে ভাই আজকের প্রতিবেদনটা যে দেখবে কেউ মনে করেন অপছন্দ করতে পারবে না, একটা হলে পরে ফোন দিয়ে জিজ্ঞেস করবে গরু আছে কি নাই। আচ্ছা, তো এই জোড়া গরু প্রাইস কেমন রাখছেন? এই দুইটা গরু আমি প্রাইস রাখছি 1,85,000 টাকা পার পিস, যদি কোনো ক্রেতা নিতে চাই সেক্ষেত্রে একটু আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, 1,85,000 টাকা পার পিস জোড়া গরু, যার যেটা পছন্দ দেখে শুনে নিতে পারেন। জি অবশ্যই। আচ্ছা, এটা সাইড করে দেন, পরবর্তী গরুটা আমরা দেখাচ্ছি। ভাই এই পাশে আবার এক জোড়া বলদ গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, ভাই বেশ লম্বা দেখতে পাচ্ছি গরুটা। গরু দুইটা বলদ ভাই কালেকশন করছি, আসলে বলদ গরু এখন বর্ডার খুলতেছে ভাই, টুকটাক করে আসবে, কিন্তু আসার পরেও আপনার যে হাইটের বলদ, বলদ 62 করে হাইট আছে, দুইটা গরুর 62 করে হাইট আছে, এবং গরু দুইটা একদম ফ্রেশ, কোনো রোগ বালাই নাই, একদম ফ্রেশ গরু। আপনার আইসে আস 3 দিন হলে একে খাওয়ান দাওয়া করে একদম মোটামুটি প্রতিদিন চেঞ্জ হবে ভাই। বলদ গরু তো মনে করেন যে হচ্ছে রাখলে পারে প্রতিদিন চেঞ্জ হয়, তো গরু হাইটে মাশাল্লাহ খুবই ভালো, আপনার 62 করে হাইট আছে, এবং দামটাও পয়সাদের মধ্যেই আছে। আচ্ছা, দুইটা আছে, দুইটা মোটামুটি সেম ক্যাটাগরি? জি, আপনার গরুটা দেখেন, গরুটা বডিটাও ডাবল বডি, সিঙ্গেল বডি না, এবং গরুটা উঁচা চড়া লম্বা, এবং শিংগুলা খুবই গেটাবের একটা শিং, শিংগুলো আপনার কাঙ্কারাস বলদের মতো আর কি শিংটা, তো গরুটা মাশাল্লাহ খুবই ভালো। 1 আর 2 দুইটা বলদ গরু, জলদ গরু জোড়া হয়, তো জোড়া আকারে কালেকশন করা। আচ্ছা, জোড়া আকারে কালেকশন করছেন, আর যে বডি ফ্রেমটা আছে আসলে নিয়মিত যত্নতে খাদ্যখানা দিলে দেখা যাচ্ছে বডিটা ভরে উঠবে এটা? হ্যাঁ, এগুলা বডি ভরতে সময় লাগে না ভাই, এগুলা মাস দুয়েক সময় লাগতে পারে, এগুলা খুব দ্রুত আর কি চেঞ্জ হয়। আচ্ছা, তো জোড়া আকারে নিয়ে আসছেন, পাশেরটা সম্পর্কে একটু বলেন আমাদের। পাশেরটাও আপনার এইটাও বলদ গরু, দুইটা জোড়া, 1 আর 2 এই দুইটাও হচ্ছে জোড়া, তো এই দুইটা শিং দেখেন, বডি দেখেন, আপনার হাইট দেখেন, একদম সেম সেম, একদম ফ্রেশ বডি। হ্যাঁ, একদম ফ্রেশ বডি, কোনো আপনার ছোট বড় নাই, একদম জোড়াতে 62 হাইট আছে, আমি মেপে দেখা দিচ্ছি, তো 62 যদি কোনো ক্রেতা নিতে চায় 62 হাইট দেখে নিবে, তো গরু ভাই মাশাল্লাহ সুন্দর আছে, এবং দামটাও পয়সাদের মধ্যেই আছে, যদি কোনো ক্রেতা নিতে চাই অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, জোড়া গরুর দাম কেমন রাখছেন? এই জোড়া গরুটা ভাই দামটা আমি এই দুইটা একটু হাইটে রাখবো, এই দুইটা গরু যদি কেন কেতা নিতে চায় আমার সাথে একটু আলোচনা করে নিতে হবে। আচ্ছা, আপনার সাথে কন্টাক্ট করে ফোনে যোগাযোগ করে গরু দুইটার ব্যাপারে কথা বলতে পারি? জি জি। ফোন নাম্বারটি একটু বলে দেন। ফোন নাম্বারটা হবে 0174084713। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো গরুই দেখাই দিছি, যার যেটা পছন্দ বাজেট অনুযায়ী যে যেটা নিতে চায় সে সেটা নিতে পারবে। জি অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।